गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल बॉम पामेलास लाइव। किछुदिन आगे फ्रेंडशिप डे गेलो, तो आमार मने हय आमार हजबैंड और आमार मेयेर थेके बड़ो बंधु आमार आर केउ नेई, तो सेई जोन्नो आजके ओदेरके निये आमार ब्लगटा आमी स्टार्ट करछि। आर आमार प्रत्येक बंधु जारा आछो तादेरके हैप्पी फ्रेंडशिप डे। Walking through all the dust, memories and frame a past we simply left me. But I don't close the door, waiting a chance for one will be back again. আজকে সকালটা আমার শুরু হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমি কুট্টিকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার মাসিও আজকে চলে এসেছে। মাসি এসে প্রথমে প্রায় স্নানের মতো করে, তারপর কাপড় চোপড় ছেড়ে, তারপরে মাসি মাসি সবাইকে বলো তোমরা কেমন আছো। সবাইকে বলো তোমরা কেমন আছো। আরে তুমি না, তুমি সবাইকে জিজ্ঞেস করো তুমি কেমন, তোমরা কেমন আছো, মানে ওরা ওরা সবাই কেমন আছে বলো। তোমরা সব কেমন আছো? ঠিক আছে, মাসি কত ভালো, সব ভালো আছে। মাসি জিজ্ঞেস করলো, মাসি কিন্তু কাপড় চোপড় সমস্ত ছেড়ে পুরো স্নান করে মাসি এসে কাজ করছে। হাই লুলু, আমরা যেরকম ভাবে বাড়িতে থাকি সেটাই আমি দেখাবার দেখাই আর। আমার মেয়ে বলছে যখনই আমি একই জামা পরি তখনই তুমি ব্লগ করো। আর এই যে আমাদের বাবু সোনা বসে আছে, আমাদের বাবু সোনা, আমার বাবু, আমার মেয়ে প্রচুর বই এসছে, বই এসছে মানে বই কেনা হয়েছে, সেগুলো কালকে রাত্রিবেলায় কেনা হয়েছে, কিন্তু আজকে আমি জানলায় রেখেছিলাম স্যানিটাইজ করবো বলে, তার আগেই ও ধরে ফেলেছে। বাবা এত স্বর্গে উঠে গেছে, সে অনেক দূর থেকে আসে, মাসি অনেক দূর থেকে আসে। এই যে আজকে ওর বাবার কোলে বসে আছে, পড়াশোনা করে ক্লান্ত, আর সব থেকে বড় কথা আজকে আমার মাসি এসেছে, আমার হেল্পার মাসি, খুব ভালো। আমরা আজকে খেয়ে দিয়ে খুব খুশি। আমার কোলে মাঝে মাঝে যে হস্ত, কিন্তু এখন ওর পড়াশোনার এত চাপ যে ওকে এই সমস্ত মোমেন্টগুলো খুব মিস করে, তাই আজকে যেহেতু বাড়িতে আমাদের মেয়ে ওর প্রাণ চাপে মানে এই সমস্ত করতেই পারি না, এখন লকডাউন হলেও বাড়িতে এখন অনেক কাজের চাপ হয়ে গেছে, নিজে অনেক কাজে ব্যস্ত থাকি সবসময়, ও ব্যস্ত থাকে সময় দিতে পারে না, এবং আমি সবসময় মানে মানে এগুলো তো ছবিগুলো ক্যাপচার করার জন্য একজন লোক দরকার হয়, কমিটির সময় থাকে না। কিছু বলুন ম্যাডাম, কি বলবো আমি, তুমি বলো। ও তো ওর বাবার কোলে, দাদুর কোলে, সবার কোলে কোলে বসে থাকে, একদিন দেখাবো ওর দাদুর সাথে সবার ছবি যদি সম্ভব হয় কোনোদিন, কারণ ওগুলো তো এরকম ভালোভাবে মানে তোলা নেই। আর আমরা ছোটবেলায় মানে আমার একটা অভ্যেস ছিল, মানে আমি আর দাদু মিলে না মোহর জমাতাম, মানে বিভিন্ন রকমের মানে ইটস লাইক মানে এমনি কয়েন্স, বাট ওটা হলো মানে আমাদের গোল্ডেন কালার ছিল, 5 টাকার কয়েন ছিল, ওটা হলো আমরা মোহর জমাতাম, মানে মোহরগুলো এখনো আছে, বাট মানে ওই মোমেন্টস গুলো মিস করি, কারণ ওগুলো মানে ওরকম ভাবেই মানে ইয়ে করতাম, মানে রোজ মানে এক একটা করে মানে এক একটা করে মানে দিতে দিতে বক্সের মধ্যে দিতে দিতে আছে কৌটোর মধ্যে রাখতো, ওটা অ্যাকচুয়ালি আমার কাছে, হ্যাঁ আমার কাছে মানে পিগি ব্যাংক ছিল না, তো এই জন্য আমার যেখানে মানে চা চা রাখা হয়, চা পাতা ওইসব ওরকম বক্সে মানে যে কোনো একটা দোকানেই পাওয়া যায়, হ্যাঁ 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 হ্যাঁ, তো ওর মধ্যে মোহর জমাতাম ইয়ে করে করে, মানে মোহরের বক্সটা এখনো আছে, মানে ওরকম আস্তে আস্তে জমাতে জমাতে না অনেকটা হয়ে গেছিল, মানে যেটা মানে পিগি ব্যাংক করে ছোঁয়া আছে ঠিক তাই, যেখানে মানে পিগি ব্যাংকে করে। আর আমার ঠাকুমাকে মানে বলতে গেলে আমি আমার ঠাকুমাকে দিদি বলে ডাকতাম, মানে আমার কাছে যা গল্প আমি শুনেছি আমার মেয়ের মানে আমার শাশুড়ির কাছে, যে আমার হাজবেন্ড যখন ছোট ছিল, একদম ছোট, একদম পড়াশোনা করতো না, ভীষণ দুষ্টু ছিল, আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, এবার আমি তো ভাবতেই পারি না আমার মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তো আর একজন দিদিমণিকে রেখেছিলেন আমার শাশুড়ি, শুধু দিদিমণিকে বলেছেন দিদিমণি শুধু আপনি পাখা দিয়ে মারবেন না, আর যা কিছু পাবেন তাই দিয়ে মারবেন। সেই দিদিমণি কিন্তু এখনও জীবিত আছেন, এবং সেই দিদিমণির সাথে খুব ভালো যোগাযোগ আছে, ওই দিদিমণি রাস্তা থেকে ধরে নিয়ে এসে মারধর দিয়ে পড়াতে বসিয়ে তবে মানুষ করেছে, এটা একদম সত্যি কথা। কিন্তু আমার মেয়ের কি হতো, আমার মেয়ের যে টিচার রাখা হতো, বিশেষ করে মহাদেব স্যার বলে একজন ওকে অঙ্ক করাতে আসেন ক্লাস ফাইভে, ফাইভে না সিক্সে, ফাইভে না ফোরে, ফাইভে
ওকে পড়াতো বসে, হঠাৎ করে দেখছি স্যার প্রচন্ড চিৎকার করছে, বৌদি বৌদি বৌদি, আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। মহাদেব স্যার খাটের কোনায় দাঁড়িয়ে মারছে আর স্যার বৌদি বৌদি করে চিৎকার করছে, মানে এটা রোজকার কাজ। উনি চার দিন আসা মানে তারপর তো আসতোই না, ছেড়ে দিয়েই চলে গেল। মানে এমন, মানে উনি যে কতবার খেয়েছে লুলুর কাছে, কিন্তু লুলুকে খুব ভালোবাসতেন উনি। একজন ম্যাম, একজন ম্যাম পড়াতে আসতেন উনি, প্রচন্ড বেড়েছে সোটা সোটা। তখন আমি লুলু জমে মতো এবার 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 মিস হঠাৎ করে আমাকে পেটাতে শুরু করে দিয়েছে, মানে হঠাৎ করে মানে মানে মারে কি চট থাপ্পড় মারে, আমাকে ঘুষি মারতে শুরু করে দিয়েছিল পিঠের মধ্যে। এবার তো আমি তো কাটলাকাটি শুরু করে দিই, আমি দাদুকে বলে দেবো, দাদুকে বলে দেবো, তারপর তো দাদুর কাছে ছোটবেলা যতটা আমি দুরন্ত ছিলাম বড় হয়ে ততটাই শান্ত হয়ে গেছি। তো কে করবে আর ওকে ছোটবেলায় তো প্রথমত কারোর কোলে যাবে না, সব থেকে বড় কথা কারোর কোলে যাবে না, শুধু ওর বাবা, মানে ওর বাবা ওকে সারা মানে একটা। আর আমি এত মোটা ছিলাম, মানে খুব সুইট দেখতে ছিলাম, মানে ওর যত ছবি সব ওর বাবার কোলে, মানে খাওয়ানো ঘুম পাড়ানো সব কিছু, স্নান করানো তেল মালিশ করা সব ওর বাবা। মানে এখনো পর্যন্ত স্কুলে অনেকে আমাকে বলে যে ওর বাবাই তো সব কিছু করে। হ্যাঁ, ওর বাবাই ওর জন্য সব কিছু করে, আমার ভূমিকা খুব কম, মানে ওর বড় হওয়ার পেছনে। সেটাই আজকে একটু শেয়ার করলাম। ও বললো মা আমি একটু বলবো, অ্যাকচুয়ালি আমরা কিছু ফটো তুলবো এখন ছাদে গিয়ে, তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব। আমি এখন চলে যাচ্ছি কারণ আমার অনেক কাজ আছে, একটু জাস্ট এসেছিলাম বিয়ের জন্য, মানে হঠাৎ করে আবার। আর আমি তো একা একাই ব্লগ করি, এবার ওরা থাকা মানে আমার উপরে পাও না। Oh,